প্রিয় প্রবাসী ভাইরা, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। এবার ব্যক্তিগত গাড়িতে সৌদি আরব যেতে পারবেন প্রবাসীরা। কুয়েত থেকে ব্যক্তিগত গাড়িতে সৌদি আরব যেতে পারবেন প্রবাসীরা। প্রতিবছর রমজান মাসে হাজার হাজার প্রবাসী কুয়েত থেকে সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে ভ্রমণ করে থাকেন। কেউ বিমানে, আবার কেউ স্থলপথে সাধ্য অনুযায়ী ওমরাহ পালন করতে সৌদিতে যান। এবছর ভিসা ফি কিছুটা কমানো সহ ব্যক্তিগত গাড়ি নিয়ে সৌদি আরবে ভ্রমণ সহ ওমরাহ পালন করতে পারবেন প্রবাসীরাও। কুয়েতে ওমরা অ্যান্ড ট্রাভেলস সার্ভিস ব্যবসার ব্যবসায়ীরা বলেন, পবিত্র রমজান মাসে ওমরা পালনকারীর সংখ্যা সব দেশেই বেশি থাকে। অতিরিক্ত চাপের কারণে ওমরাহ পালনের খরচটা অন্য সময়ের তুলনায় কিছুটা বেশি খরচ হয়। তবে এবার সড়কপথে গাড়ি নিয়ে যাওয়ার সুযোগ থাকায় ব্যয় কিছুটা কমে বলে আশা করছেন তারা। এদিকে আগে কেবল মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের নাগরিকরা ব্যক্তিগত গাড়ি নিয়ে সৌদি আরব ভ্রমণ করতে পারতেন, তবে এবছর থেকে সৌদি সরকার প্রবাসীদের জন্য এই সুযোগটি দিচ্ছে। এতে করে ভ্রমণ বা ওমরা পালনে ইচ্ছুক প্রবাসীরা ব্যক্তিগত গাড়ি নিয়ে ভ্রমণ করলে সময় ও অর্থ উভয়ই সাশ্রয় হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। প্রসঙ্গত, কুয়েত প্রবাসীরা মে মাসের 10 তারিখ পর্যন্ত ওমরাহ ভিসার জন্য আবেদন করতে পারবেন। সংশ্লিষ্টরা মনে করেন, স্থলপথে ভ্রমণের সুযোগের কারণে খুব সহজে এবং কম খরচে সৌদি আরবে ভ্রমণসহ বিভিন্ন তীর্থস্থান দেখার সুযোগ পাবেন কুয়েত প্রবাসীরা।